ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আছে এক পরাঠা, দেখে দাও একটা, এই যে এর ভিতরে ডিম দেওয়া, সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দেওয়া করে, হ্যাঁ দুটো করে, আর আলুর দম রয়েছে, আর এখানে আছে মশলা গুঁড়ি, মশলা গুঁড়ি। তো এটাই আজকে চ্যালেঞ্জ ভিডিও, চ্যালেঞ্জের শেষে পানিশমেন্ট আছে বলে দিয়েছে আগে থাকতেই। বন্ধুরা পুরো ভিডিও দেখো, একদম। তো আমাদের আরো ভিডিও দেখতে হলে কিছু আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে চলে যাও, তো সেখানে ভালো ভালো ভিডিও আসছে, মানে তোমরা দেখতে কমেন্টস করতে খুব ভালো লাগছে। এছাড়া আমাদের আরো দুটো চ্যানেল রয়েছে, ফুড ব্লগার তপনা আর ফুড ফ্যামিলি ব্লগ। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন। যারা এখনো পর্যন্ত দেখেননি, নতুন আছে এই চ্যানেল, প্লিজ গিয়ে একবার দেখে নিতে পারেন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেল দুটোকে, আর আজকে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে এবার কাউন্টিং করি, কাউন্টিং মানে চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জে পার্টিসিপেট আছে। তো বন্ধুরা স্কিপ না করে পড়তে দেখো। তো প্রথমে আর মশলা মুড়িটাই খেতে হবে, কারণ মাখানো হয়েছে, তো তাই আর মাটি মুছে ভাবতে আর নেই। তাই হোক কাউন্টিং করি, 1 2 3 এন্ড স্টার্ট। দারুন দারুন
একবার নাড়বে আর চাপবে মিশে যাবে। অনেক কষ্টে কোন রকমে আমি একবার ভাবলাম বেরিয়ে যাবো মনে হয়, কিন্তু ওই যে আমার মুখের মধ্যে ঢুকে আছে তো নাকে অব্দি লেগে গেছে, হাত থেকে এত রানিং নিয়েছে, দুবার চাপলো। তো যাই হোক বন্ধুরা, আজকে কনফিডেন্ট আছে যেহেতু একটু পানি খেতে না খালি রোজে ঘিরে যাচ্ছে একটু পানি খেতে, এটুকু আমার কভার করতে হবে পানি খেয়ে নিয়ে আসো। তো বন্ধুরা ফিরে এলাম সাথে পানিশমেন্ট আছে, তো আজকে খুবই সহজ আমাকে দিয়েছে পানিশমেন্টে কলা খেতে হবে, কলা তো ন্যাচারাল ব্যাপার খেয়ে যেতে পারে, কলাটা খুব মিষ্টি তবে খোসাটা দিয়ে কেমন লাগবে আমি জানি না, কোনোদিন আমি খাইও কিছুই খাইছো আজকে না, একটা কাটো খাও আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকুন সুস্থ থাকুন সেফটি থাকবেন, আপনারা দেখছেন ফুড।